দুধরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছাব্বিশ নয় দু হাজার কুড়িতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তিনটে নোটিফিকেশান নতুন জারি হয়েছে সেই তিনটে নোটিফিকেশান আমি শেয়ার করব তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা খবর পাওয়ার জন্য তো আসুন দেখে নিই যে ওয়েস্টবেঙ্গল স্বাস্থ্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তিনটি নতুন কী চাকরির বিজ্ঞপ্তি রয়েছে বা কী চাকরির নোটিফিকেশান রয়েছে আসুন দেখে নি বিস্তারিত তো প্রথম যে নোটিফিকেশানটা আলোচনা করবে দেখুন নোটিফিকেশনটা যদিও গতকাল বেরিয়েছে দেখুন পঁচিশ নয় দু হাজার কুড়িতে এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে তো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে যে কোভিড নাইন্টিন ভলেন্টিয়ার্সে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল এর আগের বার একটা আজকে একটা ভলেন্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা আমি তো শেয়ার করে ফেলেছি অলরেডি তো আবার এটা হচ্ছে যারা অ্যাডভার্টিজমেন্ট বেরিয়েছিল আগের ভিত্তিতে তার ভিত্তিতে ওয়াক ইন ইন্টারভিউ এর ওপর ভিত্তি করে এগারো ছয় দু হাজার কুড়িতে ওয়াক ইন ইন্টারভিউ হয় এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা জারি হয়েছিল নয় চার আন্ডারসাইন্ড ভাই মেমো নম্বর পার্সিং অর্ডার নোটিফিকেশান হয়েছিল আট ছয় দু হাজার কুড়িতে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যম এবং ইন্টারভিউ হয়েছিল এগারো ছয় হাজার কুড়িতে তাতে সেই ইন্টারভিউ এবং হু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান কোভিড নাইন্টিনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের উপর ভিত্তি করে ਫਸਟ ਲਿਸਟ ਦੇ ਨਾਮ ਪੁਕਾਸੀਤ ਹੋਏ ਦਿੱਖਤ ਬਚਨ ਰੀ ਡਾਕੂਮੈਂਟ ਜੇ ਫਸਟ ਲਿਸਟ দের নাম প্রকাশিত হয়েছে এবং যাদের আবার পুনরায় কাউন্সিলিং রয়েছে কোথায় কি পোস্টিং হবে বা ডকুমেন্ট পুনরায় ভেরিফিকেশান হবে তো এনারা চাকরি পেলেন তো এনাদের চাকরি পেয়েছেন এনাদের ডকুমেন্ট রিভেরিফিকেশন হবে এবং ওই যে কাউন্সিলিং হবে তাহলে কোভিড নাইন্টিন ভলেন্টিয়ার্সের ফার্স্ট লিস্টের যারা চাকরি পেয়েছিলেন তাদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বা কাউন্সিলিংয়ের জন্য উপস্থিত থাকতে হবে তিরিশ নয় দু হাজার কুড়িতে বারোটার সময় দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ জনের নাম রয়েছে কোন ডিপার্টমেন্টে এরা চাকরি পেলেন বা রেমুনেশন কত রেসিডেন্স কোথায় সেটা রয়েছে আর এটা হচ্ছে ফার্স্ট লিস্টে আর সেকেন্ড লিস্টে রয়েছে দেখুন সেকেন্ড লিস্টের নাম রয়েছে সেকেন্ড লিস্টে আটজন রয়েছে তো সেই আটজনেরও নাম প্রকাশিত হয়েছে আটজন নয় সরি সেকেন্ড লিস্টে ষোলো জন রয়েছে তো সেকেন্ড লিস্টে ষোলো জন রয়েছে তাদেরও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে এই তিরিশ নয় দু হাজার কুড়িতে হসপিটাল অ্যাটেন্ডেন্ট এবং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট হিসেবে বারোটার সময় ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফার সমিতি বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট তে এই পিন নাম্বার সেভেন ডবল টু ওয়ান ডবল টু এই ঠিকানায় কিন্তু ভেরিফিকেশান হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে তাহলে কোভিড নাইন্টিনের যা আগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল সে আগের বিজ্ঞপ্তির ভিত্তিতে ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছে এখানে যাদের নাম রয়েছে তারা অবশ্যই মানে সিলেক্টেড হয়েছেন তাই এদের ভিক ভেরিফিকেশান রয়েছে তো যা হোক এটা একটা নোটিফিকেশান শেয়ার করলাম এবং দু নম্বর আরেকটি যেটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ দু নম্বর আরেকটি নোটিফিকেশান রয়েছে এটাও পঁচিশ নয় দু হাজার কুড়িতে গতকালের নোটিফিকেশন এটা হচ্ছে রিক্রুটমেন্ট কনটাকচুয়াল মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হবে ক্রিটিক্যাল কেয়ারের তাহলে মেডিকেল নতুন একটি বিজ্ঞপ্তি জারি হচ্ছে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হবে ক্রিটিক্যাল কেয়ারে দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে তো দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে ক্রিটিক্যাল কেয়ারে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হবে তো সেই নিয়োগের জন্য তো বিজ্ঞপ্তি জারি হচ্ছে এবং এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন নাম্বার পঁচোদ্দোটা সিট রয়েছে টোটাল আনিজারদের জন্য সাতটা এসসিদের জন্য তিনটি এবং এসটিদের জন্য একটা ও বিসিএ দুটো ও বিসিবি একটি কুড়ি হাজার টাকা পারমার স্যালারি রয়েছে পোস্টিং দক্ষিণ চব্বিশ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় পোস্টিং হবে কোয়ালিফিকেশন কী দরকার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তার সঙ্গে সায়েন্স থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে এবং টু ইয়ার ডিপ্লোমা কোর্স থাকতে হবে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির ওপর তো এই কোয়ালিফিকেশান দরকার বয়স একুশ বছর থেকে উনচল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন আর ভাইবার মাধ্যমে নিয়োগ হবে মানে ইন্টারভিউয়ের মাধ্যমে এবং নিয়োগ হবে কবে ফিজিক্যালি ইন্টারভিউ রয়েছে কবে না ছয় দশ দুহাজার কুড়িতে ছয় অক্টোবর রয়েছে ছয় দশ দু হাজার কুড়িতে সাড়ে দশটার সময় ইন্টারভিউ রয়েছে বিভিন্ন ডকুমেন্টস সহ অরিজিনাল কম্পিউটার জেনারেট প্রিন্টেড অ্যাপ্লিকেশান সহ উপস্থিত থাকতে হবে কোন ঠিকানা ঠিকানাটা রয়েছে দ্য সি এম ওই সাউথ চব্বিশ পরগনা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর এম আর হসপিটাল কমপ্লেক্স দুশো একচল্লিশ দেশার প্রাণ দেশপ্রাণ শাসমল রোড টালিগঞ্জ কলকাতা শালদকু তেত্রিশ ওয়েস্টবেঙ্গল এই ঠিকানায় হচ্ছে ওয়াকিন ইন্টারভিউ রয়েছে এবং হ্যাঁ এখানে ভালো বলল ক্যান্ডিডেট মাস্ট অ্যাপিয়ার দ্য অরিজিনাল রিলিভেন্ট ডকুমেন্টস সালাম উইথ প্রিন্টেড অ্যাপ্লিকেশান উইথ ফটো কপি অল রিলিভেন্ট অ্যান্ড ডিমান্ড ড্রাফ ডিমান্ড ড্রাফ কাটতে হবে এই নিচের অ্যাড্রেসের ওপর ভিত্তি করে ডিমান্ড ড্রাফও কাটতে হবে তো এখানে দেখুন আরও ইনফরমেশান রয়েছে আপনারা দেখে নেবেন কী কী লাগবে নিয়ে যেতে হবে এই সমস্ত একটু দেখে নেবেন বিস্তারিত তথ্য এখানে রয়েছে আরও এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান আর টু ডাব্লু 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 ডট ডব্লু বি হেলথ ডট গভ ডট ইন ইউ আর এল দেখতে পাচ্ছেন অনলাইন রিক্রুটমেন্ট অনলাইন রিক্রুটমেন্টে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং তার সঙ্গে বিভিন্ন কপি ডিমান্ড ড্রাফ এই সমস্ত কিছু কিন্তু নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এছাড়া ওয়েবসাইট ডাব্লু বিএসপি জি হেলথ ডট গভ ডট ইন ওয়েবসাইট বা ডাব্লু ডাব্লু ডব্লু ডট এস চব্বিশ পিজিএস ডট গভ ডট ইন ওয়েবসাইটও আপনারা দেখে নিতে পারেন বিস্তারিত তা দেখতে পেলেন এটা হচ্ছে এটা নতুন চাকরির বিজ্ঞপ্তি মেডিকেল টেকনোলজিস্ট এটা অনলাইনে আবেদন করতে হবে এবং কী কী নিয়ে যেতে হবে এটা দেখতে পাচ্ছেন অনলাইনের যে অ্যাপ্লিকেশন করবে তার প্রিন্ট অ্যাপ্লিকেশন কপি তার সঙ্গে ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড কপি এবং ডিমান্ড ড্রাফ ডিমান্ড ড্রাপ নিয়ে যেতে হবে এই নিচের ঠিকানায় উপস্থিত থাকতে হবে কত ছয় দশ দু হাজার কুড়িতে তো যাই হোক অনলাইন অ্যাপ্লিকেশান যখন করবেন আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন তো যাই হোক এই লেটেস্ট নোটিফিকেশানটা শেয়ার করলাম দুটো এবং তিন নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে তাহলে একটি ডকুমেন্ট ভেরিফিকেশান বা চাকরির প্যানেল লিস্টের পর কোভিড নাইন্টিন ডকুমেন্ট ভেরিফিকেশান একটাও বললাম নতুন টেকনোলজি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য আর আরেকটি রয়েছে নোটিফিকেশানটা চব্বিশ নয় দু হাজার কুড়িতে জারি হয়েছে কিছুদিন আগেই এটা হচ্ছে এটা আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এটা হচ্ছে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের শরৎপল্লী মেদিনীপুর অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ শরৎপল্লী মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারে পিন নাম্বার সেভেন টু ডবল ওয়ান জিরো ওয়ান চব্বিশ নয় দু হাজার কুড়িতে নোটিফিকেশানটা জারি হয়েছে মেমো নম্বর দেখে নেবেন একষট্টি বিরাশি রিক্রুটমেন্ট নোটিস কন্ট্রাকচুয়ার বেসে নিয়েওভাবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মেট দিয়ে যায় ফর্মেটটা পূরণ করে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেট অ্যাপ্রোপ্রিয়েট কোন ভালোভাবে ঠিকাঠাক পূরণ করতে হবে একশো টাকার জেনারেলদের অ্যাপ্লিকেশান ফিজ এবং অন্যান্যদের পঞ্চাশ টাকা ডিমান্ড ড্রপ কাটতে হবে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট হচ্ছে পনেরো দশ হাজার কুড়ি পনেরো দশ হাজার কুড়ির মধ্যে কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় কী কী যোগ্যতা থাকবে দেখুন সিনিয়র টিউবার কিলোসিস ল্যাবোটারি সুপারভাইজার এসটিএলএস নিয়োগভাবে একটি পোস্ট রয়েছে গ্রাজুয়েট হতে হবে মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজির সার্টিফিকেট থাকতে হবে এবং দূর জায়গার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তার সঙ্গে কম্পিউটার কোর্স জানতে হবে এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশন শুড বি লিস্ট পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে সমস্ত কোয়ালিফিকেশানে আচ্ছা আর বেফারেবল যদি মাধ্যমিকে এক বছরের আর মিনিমাম আর এন যদি ডিগ্রি থাকে তারা কিন্তু সুবিধা পাবে সতেরো হাজার সাতশো কুড়ি টাকা বারমন স্যালারি রয়েছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং অ্যাকাডেমিক এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে নিয়োগ হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ হবে দুটো সিট রয়েছে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বা উচ্চমাধ্যমিক পাস হতে হবে তার সঙ্গে মেডিকেল ল্যাবোটারি টেকনোলজির সার্টিফিকেট থাকতে হবে এবং মঞ্চ শতাংশ নাম্বার থাকতে হবে এবং এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে আর এন ওপর বা উচ্চ মাধ্যমিক আওয়ার ওপরে আরও উঁচু ক্লাসের যদি যোগ্যতা থাকে তারা সুবিধা পাবে এবং কম্পিউটার নলেজ থাকলেও তারা সুবিধা পাবে সতেরো হাজার দুশো কুড়ি টাকা পারমান স্যালারি রয়েছে বাইশ থেকে চুয়াল বছরের বছর মধ্যে বয়স হতে হবে একাডেমিক এক্সপিরিয়েন্স একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে নিয়োগ হবে টিউবার কিলোসিস হেলথ ভিজিটার নিয়োগ হবে টিভিএইচ তিনটে সিট রয়েছে আন্ডিজের জন্য দুটো এস সিদের জন্য একটি গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় এবং তা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তার সঙ্গে মানে গ্রাজুয়েট হলেও তারা অ্যাপ্লাই করতে পারবে তার সঙ্গে গ্র্যাজুয়েট বা উচ্চ মাধ্যমিক পাস হলেও হবে এবং তার সঙ্গে অবশ্যই পি এম ডব্লু এল এইচ ভি এন এন এম হেলথ ওয়ার্কার সার্টিফিকেট অফ কোর্স অফ হেলথ অ্যাডুকেশানের ওপর বা কাউন্সেলিংয়ের ওপর সার্টিফিকেট থাকলে তার সুবিধা হবে অথবা টিউবার ক্লোসিস হেলথ ভিজিটার রেকগনাইজ কোর্স থাকতে হবে চার নম্বর সার্টিফিকেট কোর্স থাকতে হবে কম্পিউটার অপারেশনের মিনিমাম সবতেই পঞ্চাশ শতাংশ নম্বর চাই এবং ট্রেনিং কোর্স থাকলে এমপিডব্লিউর ওপর ট্রেনিং কোর্স থাকলে তারা কিন্তু সুবিধা পাবে বা স্যানিটারি ইন্সপেক্টরের কোর্সের থাকলে তারা সুবিধা পাবে স্যালারি তেরো হাজার পাঁচশো ষাট টাকা বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং একাডেমিক ও এক্সপিরিয়েন্সের মাধ্যমে নিয়োগ হবে তাহলে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের একাধিক পদে ও চাকরি বিজ্ঞপ্তি আবার জারি হয়ে গেল এবং কতদিনের মধ্যে আবেদন করতে হবে না পনেরো দশ দু হাজার কুড়ির মধ্যে আবেদন করতে হবে এবং আরও কিছু ইনস্ট্রাকশান রয়েছে এবং ঠিকানাটা কোথায় পাঠাতে হবে ঠিকানা হচ্ছে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ জেলা স্বাস্থ্য ভবন পশ্চিম মেদিনীপুর পোস্ট মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর পিন হচ্ছে সেভেন ডবল সেভেন টু ডবল ওয়ান জিরো ডবল ওয়ান জিরো ওয়ান সরি সেভেন টু ডবল ওয়ান জিরো ওয়ান এই পিন নাম্বারে এই ঠিকানায় পাঠাতে হবে পনেরো দশ দু হাজার কুড়ি পাঁচটার মধ্যে কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এবং উইদাউট সাবমিশন রিকোয়ার্ড ডিমান্ড ড্রাফট নো অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড ডিমান্ড ড্রাফটাও কিন্তু ওর সঙ্গে কিন্তু পাঠাতে হবে বা অ্যাপ্লিকেশান ফিসের জন্য আর লাস্ট ডেট অফ সাবমিশন পনেরো দশ দু হাজার কুড়ি তো যাই হোক এই লেটেস্ট নোটিফিকেশনটা আর ডিমান্ড ড্রাফটা কার ফেভারে কাটতে হবে ডিমান্ড ড্রাফ শুড বি ফেভার অ্যাট ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আর এন টিসিপি পশ্চিম মেদিনীপুর পেয়েবেল অ্যাট পশ্চিম মেদিনীপুর এই ঠিকানায় বা এই এর ওপর হচ্ছে ডিমান্ড ড্রাফটা কাটতে হবে তো হোক এই আর দেখতে পাচ্ছেন এটা পূরণ করে পাঠাতে হবে আপনাদেরকে তার সঙ্গে বিভিন্ন তো যাই হোক এই লেটার নোটিফিকেশনটা দুটো তাহলে দুটি চাকরির বিজ্ঞপ্তি আর একটি ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি আমি শেয়ার করলাম তো ভিডিও ভালো লাগলো সে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পিরাশি পরে